হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শাকিলাস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আরও একটি কামিজে হাতের কাজের ভিডিও আপনাদের করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে একটি পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পিঙ্ক কালারটি অ্যাকচুয়ালি সবারই অনেক খুব পছন্দ, আমারও অনেক ভালো লাগে। তো এই পিঙ্কের উপরে আমি আজকে অ্যাশ এবং ব্ল্যাকের কম্বিনেশনে কাজ করে দেখাবো। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমি যখনই কোনো ড্রেসের ভিডিও আপলোড করি তখন আপনারা সবাই আমাকে অনেক কোশ্চেন করেন যে আপু আপনি কী কাপড়ের উপরে হাতের কাজটি করেছেন এবং কী কী সুতা ইউজ করেছেন। তো আমি এই ভিডিওতে আপনাদের কাপড় এবং সুতার ডিটেলস নামটি বলে দিব। আশা করি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আর আরেকটি কথা, এই ড্রেসের ড্রয়িং ভিডিওটি কিন্তু আমি গত ভিডিওটিতে দেখিয়ে দিয়েছি, তাই আপনারা যারা এই ড্রেসের ড্রয়িং ভিডিওটি দেখতে চান তারা আমার চ্যানেলটিতে ঢুকে এর ড্রয়িং ভিডিওটি দেখে নেবেন। তো যাই হোক, চলুন এখন আমি আপনাদের কাপড় এবং সুতার ডিটেলস সম্পর্কে বলে দিই। আমি হাতে কাজের জন্য সবসময়ই অরিজিনাল পিওর ফয়েল যে কাপড়টা পাওয়া যায় সুতার, ওইটা ইউজ করি। আসলে বাজারে অনেক রকমের ফয়েল কাপড় পাওয়া যায়, তো এর মধ্যে সবথেকে বেটার আপনার হাতের কাজের জন্য সেটা হচ্ছে বেক্সি ফয়েল। তো বেক্সি ফয়েলটা আপনারা ফার্স্ট অপশন হিসেবে ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা ব্যবহার করতে পারেন অরবিট ফয়েল। অরবিট ফয়েলটাও অনেক ভালো, কারণ আপনারা যখন হাতে কাজ করবেন এই হাতের কাজের জন্য কিন্তু অনেক সময় ব্যয় করে অনেক কষ্ট করে হাতের কাজ করতে হয়, তাই আমরা সবসময় এটা মাথায় রেখে কাজটা করি যাতে কাপড়ের রঙটা যেন পাকাপোক্ত থাকে, এর রঙটা নষ্ট না হয়ে যায়। আর এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই জন্য আমি সবসময় হাতের কাজের জন্য বেক্সি ফয়েল অথবা অরবিট ফয়েলটাই বেশি ইউজ করি। আর আমি এখন যে ড্রেসটি কাজ করছি এটা অরবিট ফয়েলের উপরে। অরবিট ফয়েল কাপড়টা অনেক ভালো, এর রঙটাও কিন্তু ওঠে না এবং জ্বলেও যায় না, তাই অরবিট ফয়েলটা অনেক বেটার। আমি এই জন্য বেশিরভাগ সময় অরবিট ফয়েল অথবা বেক্সি ফয়েলটাই বেশি ইউজ করি। আর এখানে আমি যে সুতা ইউজ করেছি সেটি হচ্ছে লাচি সুতা বা ভয়েল সুতা, আর অনেকে এটাকে সুন্দরী সুতাও বলে থাকেন। এটা আসলে এলাকা ভিত্তিক, বিভিন্ন এলাকাতে এটাকে বিভিন্ন নামে ডাকে, কোথাও এটাকে লাচি সুতা বা ভয়েল সুতা বলে, আবার কোথাও এটাকে সুন্দরী সুতাও বলে। তো আমি যখনই কাজ করি, হাতে কাজ করি, তখনই আসলে লাচি সুতাটাই বেশি ইউজ করি। তো যাই হোক, আমি কিন্তু এখানে ড্রেসটি অনেক সিম্পলি কাজটা করেছি, অনেক সিম্পল কিছু সেলাই আমি এখানে অ্যাড করেছি, খুব বেশি সেলাই আমি অ্যাড করি নাই। আশা করি আমার এই ড্রেসটির সেলাই ভিডিও আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার এই ড্রেসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন, যাতে আমি পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আপনারা সবাই, ভিডিওটি পুরোটা দেখবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।